হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি দিব্যজ্যোতি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে হলো আমাদের ভাতৃ দ্বিতীয়া, এবং যেটাকে হিন্দিতে সবাই এবং অন্যান্য জায়গায় ভাই দুজ হিসেবে সেলিব্রেট করে থাকে। তো আমাদের বাসাতে প্রায় কালী পুজোর শেষের দিকে, মানে আজকে হচ্ছে লাস্ট ডে, আজকে কালী পুজো শেষ হয়ে যাবে। আজকে রাত 12টার পর আর কি কালী পুজোর লাইট প্যান্ডেল ট্যান্ডেল সব বন্ধ হয়ে যাবে। তো অলরেডি ভাইফোটার প্রিপারেশান শুরু হয়ে গেছে, এবং আমার মামারা আসছে, এবং আমার বোন দিদিও আসবে, এবং খুবই এক্সাইটেড রয়েছি। এবং এই ভাইফোটার দিনই মানে একসাথে ভাই বোনরা মিলে একটা আনন্দ হয়, তো সেটাই আর কি সারপ্রাইজে থাকি যে কি আসবে, কীরকম কী গিফট কে দেবে, এটাই একটা এক্সাইটিং ব্যাপার। চলো তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি রেডি হয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করবো ভাইফোটার মোমেন্টসগুলো। এবং চলো, মাছকে খুব সুন্দর করে নিজে হাতে অনেক রকমের মিষ্টি বানিয়েছে মামাদের জন্য দেখছিলাম, তো তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে রেডি হয়ে নিই। সো অলরেডি রেডি হয়ে পড়েছি, এবং বোনও চলে এসছে ফোটা দেওয়ার জন্য। আগে দিদির ঘরে ফোটা দিয়ে আসবো, তারপর বোনের সাথে। তোমাকে খুব সুন্দর লাগছে, তো চলো দিদির ঘরে ফোটা দিয়ে আসি আগে। এন্ড হিয়ার ইজ দ্য গিফট। সকাল সকাল আলুর দম লুচিটা না জাস্ট দারুন। ওই দেখো দেখো তো ওই দিকে যাবে ধরবি। কি করবেন এরকম করে কি করছিস? কিসের ওটা? আচ্ছা, কলা পাতায়, কলা পাতা দিয়ে করতে হবে না কাজল? হুম, নাও এক হাতে দাও। হ্যাঁ হ্যাঁ, গিফট এক্সচেঞ্জ হচ্ছে এবার। গিফট এক্সচেঞ্জ, হ্যাঁ, টুকটা টুকটি এক্সচেঞ্জ, দেওয়া আর নেওয়া। সব মায়ের হাতে বানানো। এটা গজা, এটা ছিলেন নাড়ু, এটা এটা কি নারকেল দিয়ে তিল দিয়ে সুজি দিয়ে সব। এটা হচ্ছে মাখনা,
হচ্ছে গিফট আনবক্সিং এর পালা মা অনেক প্রচুর গিফট পেয়েছে আর কি চলো কি খুশি দারুণ হয়েছে ঠাকুরের কাছে লই যাও কি সত্যি হ্যাঁ একদম বাবা বাবা বাহ তোমার বাগদাটা খুঁজে যেতে হলো দারুণ হয়েছে না ফুলটা লাগিয়ে দাও বোতলে একদম তুমি কি কি পেয়েছো হ্যাপি বার্থডে জোরে ছেলো জোরে ছেলো অতএব হ্যাঁ প্যাকেট ক্যান্ডেল প্যাকেট আমার গায়ে কি খুব গন্ধ এই যে আমাকে সেন্ট দিয়েছে মানে মনে হচ্ছে আমার গায়ে খুব গন্ধ একটা ফগ আর একটা ছোট বোন একটা বড় বোন এটা কি প্লে প্লে দেখতেই পাচ্ছ অসাধারণ বিরিয়ানি হয়েছে মায়ের বানানো ভেজ বিরিয়ানি ঘরে আজকে আর কি দেখি লোভ লাগছে কতক্ষণে খাবো ভাইদের সাথে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং জানিও তোমাদের ভাইফোটা কিরকম কাটলো আপনাদের খেতে ভালো লাগছে রেডি আছেন আছেন বল এই যে আমাদের আজকে শেফ হ্যাঁ শেফ বলছে রাধুনি বলছে রাধুনি এই যে অ্যাসিস্ট্যান্ট শেফ আমি অ্যাসিস্ট্যান্ট না